গ্রেফতারের 19 দিন পর হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদের। এর আগে কথিত অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির মামলায় তাকে জামিন দেন মহানগর দায়রা আদালত। মুক্তির পর অন্যায়ভাবে গ্রেফতার ও নির্যাতনের বিচার দাবি করেছেন কাদের। দেখুন পরাগ আজিমের রিপোর্ট। সন্ধ্যা 6টায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান আব্দুল কাদের। কয়েক ঘন্টা আগে থেকেই সেখানে অপেক্ষায় থাকা তার মা, বোন ও আত্মীয় স্বজনরা কাদেরকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। মুক্তির পর সাংবাদিকদের কাছে তাকে গ্রেফতার ও নির্যাতনের কাহিনী তুলে ধরেন কাদের। প্রেস ক্লাবের যে রাস্তাটা গিয়েছে ওই রাস্তা দিয়ে মানে যখন আমি দুদুকের সামনে আসি তখন পিছন থেকে একজন এসে আমাকে বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পর আমি বলছি যে আপনি কে? আমি তো হলে যাচ্ছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। সে যখন এই কথা বলার পর সে আমাকে আরও বেশি কয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরাই ডাকাতি করে আমাকে মারতে মারতে ওরা ওদের একটা গাড়ির কাছে নিয়ে যায়। গাড়ির কাছে গিয়ে দেখি একটা ছেলেকে ওরা পিটাচ্ছে। তো আমি বলছি যে আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি খালামার সাথে আসছি, আমার মোবাইল আছে, আপনারা ফোন করে জানতে পারেন। ওরা আমার কথা কোনো শুনে নাই, মানে ওখানে প্রায় অনেকক্ষণ পিটাইছে। থানায় নিয়ে অনেক মারধর করে তারপর ওসি স্যারও আমাকে মারধর করে নাম বলতে পারে। আমি কই আমি আমি তো হলে যাচ্ছি, আমি কার নাম বলবো? আমার সাথে কেউ, আমি তো ডাকাতি করার জন্য বা ই করার জন্য তো বের হই নাই। তারপর এক পর্যায়ে সে একটা চাপাটি নেয় তার সামনে থেকে নিয়ে বলি যে এটা কতটুকু ধারালো, তো সে পিছন দিয়ে পরে জখম করে। এটা আমি চাই যে এই নির্মম একজন নিরীহ মানুষের উপর যে অত্যাচার, এটা যাতে বিচার হয়। সব মামলায় ছেলের জামিন ও মুক্তির পর দায়ী পুলিশ সদস্যদের বিচার দাবি করেছেন কাদেরের মা। কঠোর বিচার চাই, আমার ছেলে মুক্তিযোদ্ধার সন্তান, শুনুন কো, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি বিচার চাই। নির্যাতনের কারণে যে সে এখনো পঙ্গুত্ব বরণ করছে, এর বিরুদ্ধে আমরা দোষী দায়ী পুলিশদের বিরুদ্ধে আমরা মামলা করব। রাতে মায়ের সাথে বোনের বাসায় থাকার পর বৃহস্পতিবার আবার হাসপাতালে ভর্তি হবেন অসুস্থ আব্দুল কাদের। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।